नमस्कार बंधुरा, आमार चैनेले तोमादेर स्वागत। आमी तनुश्री, आज के तोमादेर संगे शेयर करब हलुद छाड़ा किभाबे सादा आलुर तरकारी किभाबे बानाई। सकाल बेलार जल खाबार एकदम किन्तु जमिए देय ए सादा आलुर तरकारी आर फुलको फुलको गरम गरम लुचि। आमार जे सकल बंधुरा लुचि खेते भीषण पछन्द करो एवं सान्डे सकाले तादेर लुचि आलू चच्चड़ी छाड़ा जमेई ना, तारा किन्तु अवश्यई एई रेसिपिटाके फलो करो। आशा करी तोमादेर खूब भालो लागबे। चलो किभाबे बानिएछि ता देखे नेवा जाक। প্রথমেই আমি এরকম টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি, যদিও আমরা আলু চচ্চড়ির জন্য এইভাবেই আলুটাকে কেটে থাকি। এরপরে আর কি কি লাগছে দেখে নি। এখানে নিয়েছি কালো জিরে পরিমাণ মতন, একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা, কালো জিরে, কাঁচা লঙ্কা এটা ফোড়নের জন্য আমি রেডি করে রেখেছি। কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারিটা কিন্তু ভীষণ খেতে সুন্দর হয়। তো তোমরা এই পদ্ধতিতে বানাবে, আশা করি ভালো লাগবে। তো এই সাদা তরকারিটা কিন্তু সর্ষের তেলেই হবে, সেই কারণে এখানে আমি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমার অনেক বন্ধুর বাড়িতেই হয়তো এই রেসিপিটা হয়, আবার অনেক বন্ধুর বাড়িতে হয়তো এই রকম পদ্ধতিতে আলু চচ্চড়ি করা হয় না। তো সেই কারণেই আমি রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে জল খাবারের একঘেয়ে আলুর তরকারিকে একটু স্বাদ বদলানোর জন্য। তো ফোড়নটাকে ভালো করে গরম তেলে ভাজা ভাজা করে নিয়ে আমি এরপরে আলুগুলোকে দিয়ে দেব। মিডিয়াম আঁচে আলুটাকে 2 মিনিট মতন ভাজা ভাজা করে নেব। তারপর ঢাকনা দিয়ে দেব আরো 2 মিনিটের জন্য ওই মিডিয়াম আঁচেই। 2 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই আলু চচ্চড়ির আলু ভাজাটা যত ভালো হয় তত কিন্তু আলু চচ্চড়ির টেস্টটাও কিন্তু অন্যরকম লাগে। তো ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আবার কিছুক্ষণ ভালো করে লবণটাকে মিশিয়ে নেব আলুর সঙ্গে। লো ফ্লেমে 2 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আমি টমেটোটা অ্যাড করলাম। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 80% আলুটা কিন্তু কুক হয়ে যাবে, তারপরে টমেটোটা অ্যাড করতে হবে, না হলে টমেটো থাকার জন্য কিন্তু আলু চচ্চড়ির আলু সেদ্ধ হতে দেরি হয়ে যাবে। তো এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার লো ফ্লেমে আমি 2 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এবং 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি রেগুলার 4 কাপের 1 কাপ জল। ভালো করে ঝোলের সঙ্গে আলুটাকে মিশিয়ে নিয়ে এরপরে এটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুটে গেলেই আরও 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে একদম মিডিয়াম আঁচে রেখে দেব।
3 মিনিট পর আলুগুলো গলা গলা হয়ে গেছে এবং গ্যাস বন্ধ করে দিয়েছি। এই যে একদম এরকম ঝোলা ঝোলা থাকতে হবে তরকারিটা, লুচির সঙ্গে জাস্ট অসাম লাগে। আমি পুনরায় বলছি যে আমার যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত এই রকম আলু চচ্চড়ি বানাওনি, তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো। আর আমার যে সকল বন্ধুরা বাড়িতে এই রকমভাবেই বানাও, তারা এটাকে স্কিপ করে যেও। আমরা এটাকে আলু চচ্চড়ি বলে থাকি, যেহেতু জল দেওয়া হচ্ছে সেহেতু এটাকে আলুর তরকারিও বলা যেতে পারে। তো বন্ধুরা, হয়ে গেল আলুর তরকারির সঙ্গে গরম গরম ফুলকো ফুলকো লুচি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো।